বৃহস্পতিবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মালদা জেলার মানিকচকে। জনতা পুলিশ খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, রক্ত ঝরে পুলিশের। এই বিষয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করলো জেলার রাজনৈতিক মহল। এ বিষয় নিয়ে কি জানিয়েছেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, শোনাবো আপনাদের। আমরা বসছি এবং বিদ্যুতের কাজ আমরাই করছি, যে আমাদের যে 100 1 লক্ষ 35 কিলো ট্রান্সফরমার যেটা বসছে, যাতে একবারে মানে লো ভোল্টেজ না থাকে, তার কাজ প্রায় সম্পূর্ণ দিকে। এখন এই গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় মানুষ খুব অসুবিধা করেছে। কিন্তু আমি পথ অবরোধ মানুষের কাছে প্রোটেস্ট করা আমি সাপোর্ট করি, কিন্তু মারামারি গুলি চালা এগুলো বা কিংবা পুলিশকে আক্রমণ করা এগুলোকে আমি সাপোর্ট করছি। বলছি কারা করলো এটা, কোনো ইন্ধন আছে? ইন্ধনের মধ্যে থাকতে পারে কোনো কংগ্রেসের একটা, কালকে ওই পোস্তাকি মানে কদিন আগে একটা বক্তৃতা করলো যে যদি বিদ্যুৎ না আসে তো আমরা তারা জ্বালিয়ে দেবো, আন্দোলন করবো, এই একটা কথা বলে হবে। মানুষকে বুঝতে কোনো লাভ নেই, মানুষের অসুবিধা আছে, তার জন্য কাজ করতে হবে, পুলিশও মানুষের জন্যই কাজ করছে। অপরদিকে গোটা ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ঘটনাটা আমি শুনেছি এবং খুব প্যাথেটিক ঘটনা, এই এরকম ঘটনা ঘটা উচিত ছিল না। এটা ঠিকই যে প্রচণ্ড গরম চলছে, তার মধ্যে ঘন ঘন যদি বিদ্যুৎ বিভ্রাট হয় সাধারণ মানুষের কষ্ট হয়, কিন্তু সেই কষ্ট যদি আজকে আইন, সেই কষ্টের জন্য আইন যদি নিজের হাতে তুলে নেয় তাহলে কিন্তু আইন ব্যবস্থা বলে আর কিছু থাকবে না। তবে পুলিশ যে গুলি চালিয়েছে, আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে এই গুলি চালনাটাকে সাপোর্ট করি না, তবে কোন পরিপ্রেক্ষিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে সেটাও একটা ভাবার বিষয় আছে এবং সেটা তদন্ত হওয়া উচিত। তদন্ত হয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট প্লেস হবে, ওনারা সেই হিসেবে ব্যবস্থা নেবেন। আমি সাধারণ মানুষের কাছে আপিল রাখি যে একটু পরিবেশকে শান্ত রাখুন, ধৈর্যের সঙ্গে আমাদের প্রশাসন দেখছে কি করে এই প্রবলেমটা শর্ট আউট করা যায়। এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন জেলা বিজেপির নেতা গৌরচন্দ্র মণ্ডল। কারণ ইলেকট্রিক বিল 9.25 টাকা করে ইউনিটে নিয়ে নেয়, অথচ বিদ্যুৎ পরিষেবা পায় না, একটু দেরি হলে বিল সেখানে তার বাড়ির পরিষেবা কাটতে চলে যায়, অথচ সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা। এই রাজ্য সরকার অকর্মণ্যতা এবং এটাতে পুরোপুরি মাননীয় কৃষি ভাইপোর এক কথায় এই রাজ্য সরকারের যে এই কাজটা বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে দিতে পারছে না, এটা শুনেছি এই রকমই। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, হয়তো অবরোধটা দীর্ঘক্ষণ চালিয়েছে, কথা শুনিনি হয়তো প্রশাসন, সবসময় আইনের সঙ্গে যোগাযোগ করে বা কলাকৌশল করেই করতে হয়, কিন্তু এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেটা শোনারই কথা না। আজকে হয়তো তারই তৈরি করা লোকেরা তাকেই ছবল মারছে, কারণটা এইখানে হচ্ছে যে সঠিক পরিষেবাটা পাচ্ছে।